ভালো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই স্টার্ট করে দিচ্ছি। কোনো জায়গা স্কিপ না করে ভিডিওটা ফাস্টলে দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের দেখিয়ে দিই আজকের ওয়েদারটা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকের তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই। এখন হচ্ছে বিকাল 5:40 বাজে, তো দেখে নাও জাস্ট ওয়েদারটা একবার। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকের ওয়েদার। আজকে মেঘলা ছিল, বৃষ্টি পড়ছে এখন, তো এখান দিয়ে বোঝা গেল না বৃষ্টি চলে এসেছে। মেঘলা ওয়েদার অনেকক্ষণ ধরেই লাগছে, আকাশটা পুরো একদম যেন রাঙা লাল হয়ে আছে, লাল রঙে আকাশ পুরো রাঙিয়ে উঠেছে। তো চলো বন্ধুরা, ওই দিক দিয়েও আমি তোমাদের দেখিয়ে দিই যে কেমন লাগছে আজকে। ওই দিক দিয়ে তো দেখালাম, এবার এইটা দিয়েও তোমরা দেখে নাও। পুরো এইখানে অত অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আকাশ পুরো লাল হয়ে উঠেছে একদম, আর বৃষ্টিও ঝিরিঝিরি পড়ছে। ইকো পার্কে হস্তশিল্পের মেলা বসেছিল, তো এই পাখাটা ইকো পার্ক থেকে কিনেছিলাম হস্তশিল্পের মেলা। তো একটু বৃষ্টি পড়ছে, সেই জন্য পাখাটা বন্ধ রেখে এই হাত পাখাতে হাওয়া খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আরো হাত পাখাতে হাওয়া খাচ্ছি কেন, কারণ আজকে কারেন্ট চলে গেছিল দুপুরবেলা। কারেন্টটা এতই ডিস্টার্ব করছিল, মানে অসহ্যকর, মানে অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো সব জানলা দরজা খুলেই ছিলাম। আর আমার কিছু অসুবিধা নেই, কারণ মানে গান শুনছিলাম, আমি তো খেতে উঠে গানই শুনি, খেতে উঠে গান শুনছিলাম, সেই জন্য অতটা কিছু বুঝতে পারিনি। আর এখন সেই জন্য মাথাটা ঠান্ডা করছে এই পাখা দিয়ে হাওয়া করে। তো সবসময় সব মুহূর্তটাকে, মানে খারাপ মুহূর্তগুলোকে এইভাবেই হেসে খেলে মানে ঠিক করে নিতে হবে, না হলে এছাড়া কোনো আমাদের উপায় নেই। তো যত খারাপ মুহূর্তগুলোকে আমরা মনে করব বা খারাপ মনে হবে, তত আমাদের কাছে সেটা খারাপ লাগে। আর যদি আমরা ভালো মানে মনে হয় যে কিছুই নয়, কোনো ব্যাপার না, তাহলে সেই জিনিসটা অনায়াসেই কেটে যাবে, আর বেশি মনেও হবে না যে বিরক্তকর জিনিসটা। তো এইভাবে হাসি খেলায় জিনিসটা কাটিয়ে নিলেই সেইটা আমাদেরও সুবিধা আর অন্যদেরও সুবিধা। তো আমি হাওয়া খেতেই থাকছি, আমার খুব এই পাখাটা, ছোট্ট পাখা, একটুখানি কুচকি পাখা, ওই জন্য আমার খুব দারুণ লাগে এই পাখাটাকে। তো হাওয়া খাচ্ছি, আর দেখো এখানে এখন তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, এখন মানে কমে গেছে বৃষ্টিটা অনেকটা, তোমরা এখান থেকে বুঝতে পারবে না, কম কম বৃষ্টিটা হয়ে এলো। আর এখন 6টা বাজতে যায়, তো রোদটা, সেই জন্য সূর্য অস্ত গেছে, তো সেই জন্য এরকম লাগছে, পুরো লাল রঙের হয়ে উঠেছে আকাশটা, এখন হেভি লাগছে, দারুণ দারুণ। দেখো বন্ধুরা, আমি এবার সন্ধেবেলায় রান্না জোগাড় করতে চলে এসেছি। আমাদের সন্ধেবেলার খাওয়াও হয়ে গেছে, আজকে আমি তেলে ভাজা এনেছিল, তেলে ভাজা মুড়ি শশা চানাচুর করে সন্ধেবেলায় টিফিন হয়ে গেছে। তারপরে আমি এবার সব রাত্রির রান্না জোগাড় করছি, তো আলু নিয়ে নিলাম আজকে রাত্রিয়ে, আর কালকে সকালের টিফিনের অমিতের, তারপরে এমনিও দুপুরের জন্য আমাদের যে আলু লাগে সেইগুলো আমি রাত্রিতে সব একসঙ্গে কেটে রাখি। আর আমি তো জানোই বন্ধুরা, আগে যে ভিডিও আমার দেখেছো বন্ধুরা জানো যে আমি আলু কাটার আগে আলুগুলোকে আগে জলে ভিজিয়ে নিই। তাহলে কী হয়, আলুতে অনেক সময় মাটি থেকে থাকে, নোংরা থেকে থাকে, সেইগুলো জলে নরম হয়ে ভিজে যায়, তো সেইগুলো আলু থেকে চলে যায়। এবারে ভিজিয়ে রেখে তারপরে জিনিসটা ছাড়িয়ে নিই, তারপরে ওই জলটা ফেলে দিই, যে কালো রং হয়ে যায়, মাটি থাকে, নোংরা থাকে, সেই জলটা আমি ফেলে দিই, তারপরে আলুগুলোকে জলেই রাখি, মানে ছাড়িয়ে, আলু ছাড়িয়ে জল, বলে নাকি আলু বেগুন
এগুলো নাকি ছাড়িয়ে ছাড়িয়ে কেটে জলেই ফেলতে হয়। তারপরে কাঁচকলা, কাঁচকলাটা যেটা হয় সেইটা শুনেছি, কাঁচকলা শুভ কাটতে নেই, কাঁচকলাটা কেটে হলুদ জলে দিতে হয়। কাঁচকলার একটা কালো মতো কষ থাকে না, ওটা মানে হলুদ জলে না দিলে ওই কাঁচকলার একটা কালো মতো ভাবটা মানে প্রচুর কালো হয়ে যায়, কালচে রং হয়। আমি আটাও মেখে নিচ্ছি। তো আটা মাখারও একটা টিপস বলে দিই, মানে আটাটাকে যখন মাখবে তোমরা, এমনি যে যেমন আটা মাখো আটাটাকে তো মেখে নেবে। আটা মাখার পরে পটলও কেটে নিচ্ছি। আজকে আমাদের হবে আলু পটল ভাজা, তো সেই জন্য পটলগুলোকে এরকম করে দুমুখ কেটে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ অমিত একদম পটলটা খেতে চায় না, সেই জন্য ও যাতে খায় সেই জন্য একদম কুচি কুচি করেই কেটে নেওয়া হবে, যেন পটলটা বোঝাই না যায়। পটল দিয়ে আলু দিয়ে ভাজলে যেন মনে হয় পটলটা আলুর মতোই লাগছে, ওই জন্যই ছোট্ট ছোট্ট করে একদম কুচি করে কেটে নেবো। আর আটা মাখার কথাটা যেটা বলছিলাম, আটাটা মেখে লাস্টে অল্প একদম সাদা তেল দিয়ে দেবে, তাহলে কি হয় আটাটা মানে রুটিটা নরম হয়। আর সাদা তেল তো খাওয়া মানে শরীরের পক্ষে খারাপ নয়, সর্ষের তেলটা খাওয়া খারাপ, কিন্তু সাদা তেলটা খাওয়া সবারই ভালো, কোলেস্টেরল মানে যাদের আছে তাদের তো বিশেষ করে ভালো। আর অল্প তেল নিতে বলছি, বেশি তেল নয়। তো বন্ধুরা, আমার সব রাত্রির রান্নার জোগাড়, তারপরে কালকে সকালের রান্নার জোগাড় সব কিছু হয়ে গেল। এবার আমি চলে এলাম, একটু সব রিলস করব, তো ভিডিওটা এডিট করতে হবে। ভিডিও কি গো, তোমাদের অফিসে বৃষ্টি হয়েছে? বিকালের দিকে তো বেশ ভালোই বৃষ্টি হলো, কিন্তু আমাদের এখানে বেশি বৃষ্টি হয়। মানে এক পর হলো ঝোড়ো, বেশ ভালোই বৃষ্টি হলো, মেঘলা ছিল ভালো। এখানে ঝিট ঝিট করে বৃষ্টি হলো, আর বৃষ্টিটা আর হলো না, ঝোড়ো হাওয়া হচ্ছে। আর সন্ধ্যের সময় যে তুমি আসার পরে তো ঝোড়ো হাওয়া বইলো। হ্যাঁ, আমি ভালো মনে ঝড় আছে। হ্যাঁ, তো অমিতা যে তেলে ভাজা এনেছিল, যেটা আমার ফেভারিট, খুব মানে আমার খুবই প্রিয় এখানকার, ও যেখান থেকে তেলে ভাজাটা আনে স্পেশালি, তো ভালোই হলো সন্ধ্যাবেলার খাওয়াটা। শশা কুচি চালা ছিল, ভালো ছিল, ভালো। হ্যাঁ, খুব ভালো। দাম একটু বেশি, 8 টাকা করে, কিন্তু টেস্টটা ভালো ছিল। দাম বেশি 8 টাকা হোক, কিন্তু সাইজটা কেমন, সাইজটা খুব বড় বড় আর মচমচে, কি টেস্টি। 8 টাকা নিবি না, ভালো ভালো, কিন্তু সুন্দর খেতে। তো খেয়ে দিয়ে তো সবকিছু জোগাড় জানতি হয়ে গেল রান্নার। তো আজকের মতো এখানেই বন্ধুরা, ভিডিওটা আমি এডিট করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। চ্যানেলকে লাইক করো, আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো আজকের ভিডিওটা, আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে তোমাদের। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আজকের মতো বাই বাই, টাটা, লাভ ইউ।